হ্যালো ডিয়ার ভিউয়ার্স, গল্পদাদা ইউটিউব চ্যানেলটিতে আপনি শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস আকাশ বাড়িয়ে দাও। আজ থাকছে তার দ্বিতীয় পর্ব। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং প্রতিদিন নতুন নতুন অডিও বুক শুনতে চান এবং পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুল করবেন না। চলুন শুরু করা যাক। আম্মা আমিনকে জিজ্ঞেস করলেন, কিরে তোর স্বাস্থ্য এত খারাপ হচ্ছেন কেন? কই আর, আমিন গালে হাত বলায়, কি বলিস কই, চলের হাড় বেরিয়ে আসছে? আমিন একটু অস্বস্তি বোধ করে, সন্তানের খারাপ হওয়া সম্পর্কে মায়েরা কিভাবে কে জানে। মুখে বলল, কদিন দৌড়াদৌড়ি বেশি হয়েছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তোর মামাকে গিয়ে দেখালেই পারিস। আবার যাব মামার কাছে। আমিন হাত নেড়ে ব্যাপারটা শেষ করে দিতে চায়। আর ওসব একটু কম খেলেই পারিস, আম্মা মুখ শক্ত করে চলে গেলেন। কোন সব? আমিন একটু আতঙ্কিত হয়, ইদানিং সে অনেক কিছুই খাচ্ছে, কোনটা সন্দেহ করলেন কে জানে, বোধহয় সিগারেটের কথাই বলছেন। ও ঠিক করলো কাল থেকে সিগারেটের গোড়া পকেটে করে বাইরে নিয়ে ফেলবে। বাথরুমে গিয়ে আমিন অনেকক্ষণ তার চেহারাটা লক্ষ্য করে। সত্যি তার স্বাস্থ্য খারাপ হয়েছে, চেহারায় কেমন একটা বিবর্ণ অশুভ ছাপ। আমিন ডাক্তার দেখাবে ঠিক করলো, হয়তো কিছুই হয়নি, কিন্তু মেডিকেল চেক আপ করে নিশ্চিন্ত হয়ে নিতে তো আর দোষ নেই। ক্লাসে গিয়ে আমিন বেশিক্ষণ থাকতে পারল না, মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। ও জানতো বাবুল প্লেনের ভাড়া নিয়ে একটু ঝামেলায় পড়েছে, পাসপোর্ট পি ফর্ম ও এনওসির ঝামেলা মিটে গেছে, এখন আর হাজার দুয়েক টাকা হলেই হয়ে যায়। ধার করে বা অন্য কোনোভাবে টাকাটা জোগাড় করতে বাবুল কেন জানি কোনো উৎসাহ দেখাচ্ছে না। আজ ভোরে বাবুল আর নজরুলকে একটু আড়ালে দাঁড়িয়ে চাপাসরে তর্ক করতে দেখে এবং একটা নীল ডাটসানে করে গোটাচারেক অস্বস্তিকর ছেলেদের এসে বাবুল আর নজরুলকে তুলে নিয়ে চলে যেতে দেখে আমিনের সন্দেহ হলো, হয়তো ওদের কোনো হাইজ্যাকিংয়ের মতলব আছে। রশিদকে মোটরসাইকেলে উঠতে দেখে নিঃসন্দেহ হবার জন্য খুব শীতল স্বরে জিজ্ঞেস করল, কোথায় প্রোগ্রাম? রশিদ ভীষণ চমকে উঠে বলল, কিসের প্রোগ্রাম? রশিদ সরু চোখে তাকিয়ে রইল, আন্দাজ করার চেষ্টা করছে। আমিন কতটুকু জানে, একটু ভীতস্বরে জিজ্ঞেস করল, কাউকে বলেননি তো? দায় পড়েছে আমার। চলে যেতে যেতে বলল, আমি ক্যান্টিনে থাকব, মিটে গেলে একটু খবর দিও। আচ্ছা, রশিদ ধুলা উড়িয়ে ছুটে বেরিয়ে গেল। ক্যান্টিনে আমিন খুব দুশ্চিন্তা নিয়ে বসে থাকল, একটা অঘটন না আবার ঘটে যায়, কয়েকজন বন্ধুবান্ধব ওকে আড্ডায় টানতে না পেরে নিজেরাই একপাশে জমে গেছে। আমিন একা একা সিগারেট টানতে থাকে, দুটোর দিকে ক্যান্টিন খালি হয়ে যায়। আমিন টেবিলে পা তুলে দিয়ে একটা বই খুলে বসে রইল, রশিদের মুখে খবরটা শুনে নিশ্চিন্ত হয়ে বাসায় যাবে, কেন জানি ভারী দুশ্চিন্তা হচ্ছে। হঠাৎ করে রশিদকে মোটরসাইকেলে ছুটে আসতে দেখল আমিন, ছেলেটা দারুণ স্পিডে ছোটাছুটি করে। কাছে না এসে রাস্তা থেকে চেঁচাল রশিদ, আমিন ভাই তাড়াতাড়ি! আমিনের বুকটা ধক করে উঠল, লাফিয়ে উঠে ছুটে গেল বাইরে। ক্যান্টিনের বেয়ারা দুর্বল স্বরে বলল, স্যার পয়সা? হাত ঝাঁকুনি দিয়ে অস্থির স্বরে বলল, পরে। আমিন একরকম ছুটে রশিদের কাছে হাজির হলো, কি খবর? উঠে পড়েন পিছে, ধরা পড়েছে, পাবলিক খেপে গেছে। আমিন রক্তশূন্য মুখে জিজ্ঞেস করল, কে কে ধরা পড়েছে? বাবুল ভাই আর রানা। উঠে পড়েন পিছে তাড়াতাড়ি। আমিন পিছে বসতেই রশিদ মোটরসাইকেল ছুটিয়ে নিতে লাগলো। আমিন জিজ্ঞেস করল, কখন ধরা পড়েছে? ঘণ্টাখানেক আগে। কোনখানে? নবপুর রোডে মামুন ভাইকে বলে এসেছি, পুলিশ এসে থাকলে হয়, পাবলিক ছাড়বে না কিছুতেই। অল্প পথ, মিনিট দুয়েকেই এসে গেল ওরা। রাস্তাটা একটু বেশি ফাঁকা, মানুষের ভিড় নেই মোটে, দূরে দূরে অনেক লোক দাঁড়িয়ে আছে কৌতূহলী হয়ে। কারণটা বোঝা গেল সাথে সাথেই, রাস্তার মাঝামাঝি দুই হাত ছড়িয়ে শুয়ে আছে বাবুল, দেখামাত্র বুঝতে পারল আমিন মৃত। মোটরসাইকেল থামার আগেই লাফিয়ে নামল আমিন, রশিদের নিষেধ না শুনে ছুটে গেল হোঁচট খেতে খেতে। গরম পিচ ঢালা রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল বাবুলের পাশে, অনিশ্চিতের মতো ছুঁয়ে দেখল বাবুলকে, এখনও উষ্ণ রয়েছে শরীর, অল্প হা করে আছে বাবুল, চোখের পাতা পুরো বন্ধ হয়নি, নিষ্প্রভ মনি দেখা যাচ্ছে, শার্ট ছিন্ন ভিন্ন, রক্তমাখা, পরনে প্যান্ট নেই, শুধু নীল রঙের একটা আন্ডারওয়্যার, এখানে সেখানে রক্ত লেগে আছে, এখনও ভালো করে জমাট বাঁধেনি। আকাশের দিকে তাকিয়ে একটা চিৎকার করে সাদা পৃথিবীটাকে ভেঙে চুড়ে খান খান করে দিতে ইচ্ছে হলো আমিনের। বাবুলের মৃত্যুর পর আমিন পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়ল, সে আশা করেছিল তার এই নিঃসঙ্গতা সাময়িক, শীঘ্রই অন্যান্য ঝামেলায় জড়িয়ে পড়ে সে সব ভুলে যাবে, কিন্তু সে কিছুই ভুলল না। বাবুলের মৃত্যু ঘটনা তাকে রাত দিন যন্ত্রণা দিতে লাগলো, মৃত্যু সে কম দেখেনি,
যুদ্ধের কয়টা মাস তাকে যে ভয়াবহ অভিজ্ঞতা দিয়েছে তাতে জীবন মৃত্যুর সীমারেখা ছিল খুব অস্পষ্ট। মৃত্যু সম্পর্কে তার আধা রোমান্টিক চিন্তাভাবনা দূর হয়েছে এই নৃশংস যুদ্ধেই। এপ্রিলের শেষ দিকে সেনাবাহিনীর উৎপাত খুব বেড়ে গেলে সে ঢাকা থেকে পালিয়েছিল। যখন বাসা থেকে এক কাপড়ে পালিয়ে যায় তখন সে ভেবেছিল মুক্তিযুদ্ধে যোগদানের এই পরিকল্পনা পুরোটাই তার রাজনৈতিক চেতনা থেকে জন্ম নিয়েছে। আসলে যে তার জন্য এটি ছিল একটা সাময়িক আবেগ সেটা বুঝতে খুব বেশি দেরি হয়নি। আমিন তার মতো সাতজন ছেলের সাথে ভারতে পালিয়ে যাবার পরিকল্পনা করেছিল। আজীবন সে শহরে মানুষ, কিন্তু শহরের এই স্বস্তিকর জীবন ছেড়ে মুক্তিযুদ্ধের কষ্টকর আর অনিশ্চিত জীবনে ঝাঁপ দিতে তার একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। ওদের পরিকল্পনা মতো প্রথমে ওরা টঙ্গীর অদূরে একটা গ্রামে পৌঁছাল। ঢাকা থেকে টঙ্গীর এই পথটুকুই ছিল সবচেয়ে বিপজ্জনক। ঢাকা শহরে ওদের ঘোরাঘুরির উদ্দেশ্য মিলিটারিদের বোঝানো হয়তো সম্ভব, কিন্তু টঙ্গী যাওয়ার উদ্দেশ্য কোনো মিলিটারিকে বোঝানো ছিল অসম্ভব। সৌভাগ্যক্রমে ওদের পথে কেউ কিছু জিজ্ঞেস করল না। এই গ্রামটা ছিল মিলিটারির আওতার বাইরে। এখানকার মানুষদের নির্ভয় স্বাধীন বাংলা অনুষ্ঠান শুনতে দেখে আমিন খুব আমোদ পেল। প্রথমবারের মতো মুক্তিবাহিনীর একটা ছোট দলকেও সেই গ্রামেই দেখতে পেল। বাসার জন্য তার অল্প মন খারাপ হলেও সে ইতিমধ্যেই নিজেকে সৈনিক ভাবতে শুরু করেছে। এর পরের যাত্রাটুকু ছিল অপেক্ষাকৃত নিরাপদ। 30 মাইলের মতো তাদের হেঁটে যেতে হলো। যদিও এরকম লম্বা রাস্তা আমিনের কিংবা তার বন্ধুবান্ধবদের হেঁটে অভ্যাস নেই, তবুও তেমন একটা কষ্ট হলো না। মেঘনার তীরে এসে তারা একদিন বিশ্রাম করল। রাতে নৌকায় তারা নদী পার হবে এবং পরের পথটুকু বেশিরভাগই যেতে হবে নদীপথে। নৌকায় রওনা দেবার পর তাদের ভিতর বেশ হাসি খুশির ভাব ফিরে এলো। ওরা ছাড়াও নৌকায় অন্য লোকজন ছিল। তারা নানান ধরনের বিচিত্র অভিজ্ঞতার গল্প করতে লাগল। সিগারেট ধরিয়ে এবং চাপা গলায় গান গেয়ে আমিন তার বন্ধুবান্ধবদের নিয়ে হাসি তামাশা করে যেতে লাগল। রাত গভীর হওয়ার পর সবাই জড়াজড়ি করে শুয়ে পড়ল। মাঝি রমজান আলী বিশ্বস্ত লোক, এ পথে সে নিয়মিত লোক পারাপার করে যাচ্ছে। মুক্তিবাহিনীর ছেলেদের জন্য সে আন্তরিকভাবে পরিশ্রম করে। সে নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর আমিনের চোখেও ঘুম নেমে এলো। যখন ঘুম ভাঙল তখন তারা নদীতে টহলদানরত একদল মিলিটারির হাতে ধরা পড়েছে। আমিনের ছেলেবেলার বন্ধু আহসান হতবুদ্ধি হয়ে পানিতে ঝাঁপ দিতেই গুলি করে তাকে ছিন্নভিন্ন করে দেয়া হলো। মিলিটারি কয়টা রমজান আলী এবং তার মতো বেশভূষার লোকগুলিকে নদী তীরে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলে দিল। এত অল্প সময় এত কিছু ঘটে গেল যে আমিন কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর কিভাবে কি হলো আমিন ঠিক বলতে পারে না। সে একটা ঘোরের মাঝে মিলিটারির আদেশে মৃতদেহ ডিঙিয়ে স্পিডবোর্ডে উঠেছে, আবার একসময় স্পিডবোর্ড থেকে নেমেছে, হেঁটেছে, গালি খেয়েছে, রাইফেলের ভয়াবহ বাটের আঘাত খেয়ে চোখে অন্ধকার দেখেছে। তার বুকের ভেতর এক ভয়াবহ হতাশা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। ঢাকায় দোতলার অস্বস্তিকর ঘরের নিরাপদ আশ্রয় ছেড়ে যুদ্ধে যাওয়ার পরিকল্পনাটুকুর জন্য সে নিজের ওপরে প্রচণ্ড আক্রোশ অনুভব করেছিল। একটা বড় ঘরের বারান্দায় তাদের দাঁড় করানো হলো। কয়েকজন সেখানেই বসে পড়ল। হলুদ পাঞ্জাবি পরা একজন ছেলে ফিসফিস করে বলল, কোনো অবস্থাতেই কেউ স্বীকার করবে না যে তোমরা ছাত্র আর ইন্ডিয়া যাচ্ছিলে, জোর করে বলবে যে তোমরা পাকিস্তানি। কথা বলার জন্য তৎক্ষণাৎ রাইফেলের বাটের এক প্রচণ্ড আঘাতে ছেলেটার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। বাম হাতে রক্ত মুছে ছেলেটা খুব কষ্ট করে হাসল, মনের জোর আর স্বীকার না করে পারল না। ওদের সবাইকে এক এক করে একজন মেজরের সামনে নিয়ে যাওয়া হলো। মেজরটির বয়স অল্প আর চেহারাটি অপূর্ব। কোনো পুরুষ মানুষের চেহারা এত সুন্দর হতে পারে আমি ধারণা করতে পারে না। মেজরটির জেরার সামনে সে তার ভুয়া পরিচয় টিকিয়ে রাখতে পারল না, অল্পক্ষণে এইসব স্বীকার করে ফেলতে হলো। মেজরটি তার কাছে মুক্তিবাহিনীর ছেলেদের আস্তানা নাম এসব জানতে চাইছিল। আমিনের জানা থাকলে হয়তো বলে ফেলতো, কিন্তু সে এসব কিছুই জানতো না। কাজেই কথা বের করার জন্য তাকে পাঠানো হলো পাশের একটা ঘরে। তার আগে যাদের ঘরে নিয়ে আসা হয়েছে তাদের সবাইকে লম্বালম্বিভাবে দুই হাত আর দুই পা টান করে বাঁধা হয়েছে। আমিনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে এমন নিপুণভাবে বেঁধে ফেলা হলো যে কোনো দিকেই এতটুকু নড়ার উপায় থাকল না। এরপরে কি হবে আমিন আন্দাজ করতে পারছিল। ঘরের মেঝেতে শুকনো রক্ত, ইতস্তত বিক্ষিপ্ত নানা আকারের লোহার রড, বেত, লাঠি, দড়ির ফাঁস সব কিছু দেখেই বোঝা যাচ্ছিল এটা হচ্ছে একটা জল্লাদের আখড়া। সবাইকে বেঁধে ফেলার পর অত্যাচার শুরু হলো। প্রথমে রঞ্জু, সে ঢাকায় আমিনদের পাশের বাসায় থাকত। কি দিয়ে এবং কিভাবে মারছে আমিন দেখতে পাচ্ছিল না, কিন্তু রঞ্জুর অমানসিক চিৎকার শুনে ওর হাত পা শীতল হয়ে আসে। বেশিক্ষণ চিৎকার শুনতে হলো না, একসময় রঞ্জুর গলা দিয়ে একটা জান্তব গো গো আওয়াজ ছাড়া আর কিছুই বের হলো না। রঞ্জুর পরে কামাল, তারপর বকুল, বকুলের পর হলুদ পাঞ্জাবি পরা সেই ছেলেটা।
প্রত্যেকবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। একই রকম অমানসিক রক্ত শীতল করা আর্তনাদ শুনে আমিনের স্নায়ু প্রায় বিকল হয়ে উঠল। যখন অতিকা একটা মিলিটারি সেপাই তার পাশে দাঁড়িয়ে লোহার রডটিকে ঠুকে ঠুকে সোজা করছিল, তখন সে শুধু তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মিলিটারিটা তার কাছে দাঁড়িয়ে পিঠের শার্ট সরিয়ে লোহার রডটি উপরে তুলল, আর সাথে সাথে আমিনের সমস্ত শরীর প্রস্তুত হয়ে উঠল প্রথম আঘাতটির জন্য। তার সমস্ত সত্তা অপেক্ষা করছে, কখন আসবে সেই প্রথম আঘাত, কখন কখন। বাতাসে আগে একটু শব্দ হলো, আর সেই মুহূর্তে পিঠে প্রচণ্ড আঘাতের সাথে সাথে আমিন বুঝতে পারল সমগ্র বিশ্ব ফেটে চুরমার হয়ে গেছে। চোখের সামনে লাল পর্দা কাঁপতে লাগল। এক আঘাতে পিঠের মাংস থেতলে গিয়ে ছিঁড়ে গিয়ে চারদিকে ছিটকে পড়ল। আমিন ওর শরীরের সমস্ত শক্তি জড়ো করে ভয়াবহ স্বর আর্তনাদ করতে লাগল। চিৎকারে ওর গলা ভেঙে গেছে, কিন্তু তবুও থামতে পারছে না। চোখ দিয়ে আগুনের মতো গরম পানি বেরিয়ে আসলো। বেঁধে রাখা হাত পা ঝটকা মেরেছে ছিঁড়ে ফেলে মুক্ত হতে চাইল আমিন, কিন্তু বাঁধন আরও শক্ত হয়ে এঁটে বসলো হাতে পায়ে। ক্ষতবিক্ষত পিঠে আবার আঘাত নেমে এলো। গলা শুকিয়ে গেছে, চিৎকারের ক্ষমতা নেই। আমিন তবু চিৎকার করে যেতে লাগলো। বুক হা হা করছে, নিঃশ্বাস আটকে গেছে। চেষ্টা করে আবার নিঃশ্বাস নিতে পারছিল না। ঝাপসা চোখে একবার তাকালো, কিছু দেখছে না ও। আবার চোখ বন্ধ করল, সাথে সাথেই আবার আঘাত নেমে এলো। তারপর আবার আমিন বিকারগ্রস্তের মতো ভাবল, ও মরে যাচ্ছে না কেন? এখনও মরে শেষ হয়ে যাচ্ছে না কেন? এখনও বেঁচে আছে কেন? আমিনের জ্ঞান হলো প্রচণ্ড তৃষ্ণা নিয়ে। একটা অবাস্তব ঘোরের মাঝে ভিজে মাটিতে পড়ে আছে, চারদিক থেকে গানের আওয়াজ ভেসে আসছে, আর তার মাঝ থেকে কে যেন নির্দিষ্ট সময় পরপর কোকিয়ে যাচ্ছে, পানি পানি পানি। আমিন কষ্ট করে তাকালো। একটা ম্লান আলোর মাঝে ওরা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। সবার এখনো জ্ঞান হয়নি, মাটি রক্তে ভিজে আছে, শরীর নাড়ানোর উপায় নেই, মনে হয় রক্ত মাংস কেউ খুলে নিচ্ছে। আমিন নিজেকে দেখতে পাচ্ছিল না, কিন্তু অন্যদের দেখে সে শিউরে উঠে চোখ বন্ধ করল। তৃষ্ণায় ওর বুক ভেঙে যেতে চাইছে। কাতর গলায় সেও চেঁচানোর চেষ্টা করল, পানি। ঘরের আরেক পাশে একটা মাটির কলসি কাত হয়েছে। আমিনের মনে হলো নিশ্চয় ওখানে পানি আছে। শরীর নাড়ানো যাচ্ছিল না, কিন্তু তৃষ্ণায় প্রায় উন্মাদের মতো হয়ে উঠে সে নিজেকে হেসড়ে নিতে চাইল। অল্প একটু চেষ্টা করার পর পরিশ্রমে আবারও জ্ঞান হারাল। কিছুক্ষণ পরেই গানের আওয়াজ আর পানির জন্য আর্তনাদ শুনে আমিন জেগে উঠল। গানের আওয়াজ আসছে চারপাশের মিলিটারি ব্যারাক থেকে। লুট করে আনা রেকর্ড প্লেয়ার টেপ রেকর্ডারে উর্দু গান হচ্ছে, আমিনের ফেভারিট গান সব। অথচ এই মুহূর্তে এইসব গান বাজনা কি অর্থহীন। তৃষ্ণায় মৃতপায় হয়ে আমিন আবার এগিয়ে যেতে থাকে। মনে হলো কয়েক যুগ পরে সে কলসির শীতল গায়ে হাত রাখল, মগটাতে পানি ঢেলে নিয়ে সে ঢকঢক করে পানি খেল, তারপর ওই কাদার মাঝে মাথা রেখে আবার অচেতন হয়ে পড়ল। এরপর মাঝে মাঝে ওর চেতনা ফিরে এসেছে, মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েছে। শেষের দিকে চারদিক শুনশান নীরব হয়ে গেল, শুধু মাঝে মাঝে আর্তস্বর, গোঙানির আওয়াজ আর পানির জন্য কাতর ধ্বনি শোনা যাচ্ছিল। বকুলের গলার স্বর আমিন চিনতে পারে। ওর ইচ্ছে করছিল বকুলের মুখে পানি দিয়ে আসতে, কিন্তু সেটা ছিল একেবারেই অসম্ভব। বকুলের একঘেয়ে চিৎকার আমিনের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করল। অনেকক্ষণ চেষ্টা করেও সহ্য করতে না পেরে সে শেষ পর্যন্ত মগে পানি ঢেলে বকুলের দিকে এগিয়ে যেতে থাকে। হাত তিনেক জায়গা যেতে অন্তত 40 বার সে বিশ্রাম নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যখন বকুলের মুখের কাছে আদমক পানি তুলে ধরল, তখন তার পাগলের মতো পানি খাওয়াটুকু দেখে কেন জানি ওর চোখে পানি এসে পড়ল। পিঠে দগদগে ঘা, প্রচণ্ড জ্বর আর সারা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে তারা প্রথম 24 ঘন্টা কাটিয়ে দিল। তাদের কিছু খেতে দেওয়া হয়নি, বরং তারা ক্ষুধা অনুভব করেনি। পরের রাত্রিতে শুকনো একটা রুটি খাইয়ে তাদেরকে আবার সেই ঘরটিতে নিয়ে যাওয়া হলো। একজন বাঙালি ডাক্তার তাদের ক্ষত পরীক্ষা করে সার্টিফিকেট দিলেন যে তারা আরও কিছুক্ষণ এই অত্যাচার সহ্য করতে পারবে। শুধুমাত্র বকুল রেহাই পেল অতিরিক্ত দুর্বলতার জন্য, তবে তাকে বসে বসে এই অত্যাচার দেখতে হবে, হয়তো সেটি আরও যন্ত্রণাদায়ক। যখন পাঞ্জাবি সুবিধারটি লোহার রড হাতে নিয়ে আমিনের দিকে এগিয়ে আসে, আমিন তার চোখে চোখ রাখার চেষ্টা করল। কাতর স্বরে বলল, খোদার কসম লাগে, গুলি করে মেরে ফেলেন, আল্লাহ ভালো করবে আপনার। খামোশ শালা গাদ্দার। এবারে আমিন জ্ঞান হারালো অনেক তাড়াতাড়ি। গভীর রাতে সে টের পেল কে যেন তার মুখে পানি ঢেলে দিচ্ছে। তাকিয়ে দেখে বকুল, কানের কাছে মুখ এনে কি জানি বলল, ও ঠিক শুনতে পেল না। বেশ কয়েকদিন হয়ে গেছে ওদের ওপর অত্যাচার করাটা বন্ধ হয়েছে, অল্প কয়েকদিন হল। ওরা কথাবার্তা শুনে বুঝতে পেরেছে সবাইকে মেরে ফেলা হবে। রহমান ভাই, হলুদ পাঞ্জাবি পরনে সেই শক্ত ছেলেটি সবাইকে কথাবার্তা বলে শান্ত রেখেছেন।
এত চমৎকার কথা বলতে পারেন যে শুনে মনে হয় এইভাবে মিলিটারির হাতে গুলি খেয়ে মারা গেলেও জীবনের একটা সুস্পষ্ট অর্থ রয়ে যাবে। আমি নিজের সাথে তুলনা করে বুঝতে পারে যে রহমান ভাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন রাজনৈতিক চেতনার জন্য, আর সে নিজে এসেছিল সাময়িক আবেগের বশে। তাই রহমান ভাই মৃত্যুর মুখোমুখি হয়েও আশ্চর্য ধীর স্থির, অথচ সে নিজে হতাশায় প্রায় বিকারগ্রস্ত। হঠাৎ একদিন রাতের খাবারের পর ওদেরকে ফিরনি জাতীয় এক ধরনের খাবার দেয়া হলো। ফিরনির সেই নিরীহ বাটি দেখে বকুল ডুকরে কেঁদে উঠল। এই বন্দি জীবনে দীর্ঘকাল আটকে থেকে ওরা দেখেছে মৃত্যুদণ্ডাদেশ পৌঁছে যাবার পর যে রাতে কাউকে গুলি করে মারা হয় তার জন্য এক বাটি ফিরনির বিশেষ ব্যবস্থা থাকে। আটক অন্যান্য লোকজন সজল চোখে ওদের লক্ষ্য করতে লাগল। কেউ এতটুকু খাবার মুখে দিতে পারল না। শুধু রহমান ভাই হাসি মুখে নিজের বাটি শেষ করে আমিনেরটাও নিজের দিকে টেনে নিলেন। মুখে বললেন, মারা যাবে তো কি হয়েছে, ফিরনিটুকু খেয়ে নাও, না খেলে কি আর গুলি খেতে কম হবে। ওদেরকে ধমক দিয়ে বললেন, মারা যখন যেতেই হবে, মুখ কালো করে রেখে লাভ কি, সবাই খুব শক্ত হয়ে থাকবে, ড্যাম কেয়ার ভাবে, হারামজাদারা দেখুক আমাদের মনের জোর কতটুকু। অন্যদের কথা আমিন জানে না, কিন্তু সে নিজে এতটুকু মনের জোর খুঁজে পেল না। তার মাথার ভেতরে সবকিছু গোলমাল হয়ে গেছে। ছোট্ট খুপড়ি, তার বন্ধুবান্ধব, অন্যান্য লোকজন সবাইকে মনে হলো একটা অবাস্তব জগতের বাসিন্দা, নিজেকে মনে হলো একটা ভয়াবহ দুঃস্বপ্নের অসহায় চরিত্র। সময়ের অনুভূতি শেষ হয়ে গেল। তাই ঘণ্টা চানেক পর যখন পাঞ্জাবি সুবেদার ছয়জন সেপাই সহ ঘরের তালা খুলে ভিতরে ঢুকল, তার মনে হলো রাতের খাবার দেওয়ার পর কয়েক যুগ পার হয়ে গেছে। সুবেদারটি কাগজ খুলে দেখে একজন একজন করে নাম ধরে ডাকল। ওরা যন্ত্রের মতো উঠে দাঁড়ালো, তারপর বোধশক্তিহীন পুতুলের মতো ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আরও কয়জন সেপাই দাঁড়িয়ে আছে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে। মৃত্যু তো হবেই, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নেব অস্ত্র, এই ধরনের একটা কথা একবার মাথায় ঝিলিক দিয়ে গেল, কিন্তু সত্যি সত্যি সেটা করার মতো সাহস, মনের জোর বা শক্তি কোনোটাই ওদের ছিল না। একজনের পিছু আরেকজন হেঁটে হেঁটে ওরা নদী তীরে জেটিতে এসে পৌঁছালো। সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আদেশ দিল সুবেদার। কি করছে বুঝতে পারছিল না, ওরা আদেশ মতো সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। হাত চারেক সামনে তিনজন সেপাই স্টেনগান হাতে দাঁড়ালো। চাঁদের আলোতে তাদের চেহারা দেখা যাচ্ছে না, তবে কাঠামোটা বোঝা যাচ্ছে। সুবেদার কি একটা বলল ওদের উদ্দেশ্যে, বোধ করি আল্লাহকে স্মরণ করা বা এই ধরনের কিছু একটা। উত্তরে রহমান ভাই সুবেদারটিকে মুখ খারাপ করে গালি দিয়ে থুতু ফেললেন। সুবেদার গুলি করার আদেশ দিল। গুলি শুরু হওয়ার সাথে সাথেই হাঁটু ভেঙে পড়ে গেল আমিন। দেখতে পেল স্টেনগানের মুখ থেকে আগুনের ফুলকি ছুটে ছুটে বেরিয়ে আসছে। এতটুকু শব্দ না করে সবকয়টি ছেলে মাটিতে লুটিয়ে পড়ল। ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসলো ওদের দিকে। আমিন ভেবেছিল সে মারা গেছে, কিন্তু বন্ধুবান্ধবের মৃতদেহের সাথে শুয়ে থেকে তাদের উষ্ণ রক্তের স্রোতে মাখামাখি হয়ে বুঝতে পারে সে এখনও মারা যায়নি। তার সব রকম বোধশক্তি লোপ পেয়ে গিয়েছিল এবং মিনিট কয়েক হয়তো অজ্ঞান হয়েও পড়েছিল। ওর শরীরে গুলি লেগেছে কিনা সে বুঝতে পারছিল না, লেগে থাকলেও তাকে কী পরিমাণ জখম করেছে সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। বেঁচে থাকার আদিমতারণা থেকে সে বুঝতে পারে এই মুহূর্তে তার এতটুকু নড়াচড়া করা উচিত হবে না। বাম হাতটায় বেকায়দা চাপ আর শরীরের ওপর আরেকজনের মৃতদেহকে নিয়ে সে নিশ্চল হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পরেই সেপাইরে এসে ওদের ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। পানিতে পড়েই আমিন ডুব দিল, ডুব সাঁতার দিয়ে যতটুকু দূরে যাওয়া সম্ভব। সাঁতার কাটার সময় বুঝতে পারে ও শরীরে কোথাও গুলি লাগেনি, একটা গুলি শুধুমাত্র বাম হাতের খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে চলে গেছে। পিঠের দগদগে ঘা প্রচণ্ড যন্ত্রণা সহ জ্বলতে শুরু করল, আর পরিশ্রমে একটু পরেই ওর বুক বাতাসের জন্য হাহা করতে লাগল। সন্তর্পণে ভেসে উঠে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবারও ডুব দিল। যতটুকু সম্ভব দূরে চলে যেতে হবে, একটু পরেই ওর পক্ষে ডুবে থাকা কঠিন হয়ে পড়ল। ভেসে উঠে অশ্রুতে গা ভাসা ভেসে যেতে থাকে। খুব কাছ দিয়ে একটা মৃতদেহকে পার হলো আমিন। ওদেরই কেউ একজন হবে হয়তো, বেশি দূর যেতে পারল না আমিন। ও শরীর যে এত দুর্বল হয়ে গেছে ও ধারণা করতে পারেনি। রক্ত পরে পরে ওর বাম হাতটাও অবশ হয়ে আসছে, আর সারা শরীর অসহ্য শীতে কুকড়ে কুকড়ে উঠছে। একটা বড় জেটির শিকলে আটকে গিয়ে সে আর এগিয়ে যাওয়ার সাহস করল না, ওর ক্ষমতাও নেই। ঘণ্টা কয়েক সে শিকল ধরে পানিতে শুয়ে রইল। বাম হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে, ছেঁড়া কাপড় দিয়ে দেয়া ওর দুর্বল গিট কোনো কাজে আসছে না। জেটির উপরে কারা আছে জানতে না পারলে সে উপরে উঠতেও পারছে না। ঠিক সেই সময় উপর থেকে ঝপাং করে একটা দড়িবাঁধা বালতি ওর পাশে এসে পড়ল। এরপরেই একজন লোকের কণ্ঠস্বর শুনতে পেল। কাকে কি একটা বলে লোকটা বালতি করে পানি তুলছে। আমিন কান পেতে কথাগুলি শুনল। লোকটা বাঙালি, জন্মস্থান বোধ করি চাটগা। আবার বালতি এসে পড়ল, সাথে সাথে আমিন বালতিটা আঁকড়ে ধরল। লোকটার দৃষ্টি আকর্ষণের এছাড়া অন্য উপায় নেই।
প্রায় 12 ফুট উঁচু জেটি থেকে লোকটা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। কেন হঠাৎ করে বালতিটা আটকে গেল বুঝতে না পেরে সে একটা টর্চ লাইট নিয়ে আসে। টর্চ জ্বালতেই আমিনের চোখ ধা দিয়ে গেল। সে মুখ তুলে অনুচ্চ স্বরে বলল, ভাই আমাকে বাঁচান। সাথে সাথে টর্চ নিভে গেল। লোকটা অস্ফুট স্বরে শব্দ করে উঠল, হায় খোদা। তারপর গলা নামিয়ে বলল, ধরে থাকেন দড়িটা, আমি আসছি, শব্দ করবেন না, কাছেই ক্যাম্প। লোকটা কোথায় জানি চলে গেল। ফিরে এলো সঙ্গে একজনকে নিয়ে প্রায় আধ ঘন্টা পর। আমিন জানতো না তাকে ধরিয়ে দেবে না অসম্ভব একটা ঝুঁকি নিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করবে। তার সিদ্ধান্ত নেয়ার জন্য লোকটা এই আধ ঘন্টা নিয়ে নিজের সাথে তর্ক করেছে। অনেক কষ্ট করে লোক দুটি আমিনকে তুলে আনল। তারপর কাপড় পরিয়ে কাঁথা দিয়ে মুড়ে ওকে অনেকগুলি লাকড়ির নিচে লুকিয়ে রাখা হলো। সেখানে জ্বরের ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকলো কয়েকদিন। একটু সুস্থ হতেই শার্ট প্যান্ট বদলে ছেঁড়া লুঙ্গি আর ময়লা একটা চাদর জড়িয়ে তাকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। জেটির মুখে একজন সেন্ট্রি দাঁড়িয়েছিল। সে ওর মুখের দিকে একবার তাকালো, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। জিজ্ঞেস করলেও কি বলতে হবে আগে থেকে ঠিক করা ছিল। ওখান থেকে তাকে গ্রামের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তারপর মুক্তিবাহিনীর একটা দলের সাথে সে পৌঁছালো আগরতলা। সেখানে হাসপাতালে থাকতে হলো অনেকদিন। এই সুদীর্ঘ সময় শুয়ে থেকে থেকে সে অনেক কিছু চিন্তা করত, আর তার ছাপ পড়ে গেল ওর চরিত্রে। যখন হাসপাতাল থেকে ছাড়া পেল তখন সে একজন ভিন্ন মানুষ, ভয়াবহ অভিজ্ঞতায় পোড় খাওয়া একজন খাঁটি পুরুষ। ওর একটা অদ্ভুত ধারণা হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করত যে সহজে মারা যাবে না। এই অদ্ভুত বিশ্বাস তাকে একটা বেপরোয়া মুক্তিযোদ্ধা হতে সাহায্য করেছে। যারা তাকে বিভিন্ন খণ্ডযুদ্ধে দেখেছে তারা ওর সাহসের বহর দেখে হতবাক হয়ে গেছে। নিজের ওপর বিশ্বাসের জোরেই হোক আর ভাগ্য বলেই হোক, সে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে একাধিকবার। আমিন যে এলাকায় তার দলবল নিয়ে গেরিলা যুদ্ধ করে বেড়াত, এখনও সেসব এলাকায় তার সম্বন্ধে অদ্ভুত সব গল্প ছড়িয়ে আছে, অবিশ্বাস্য হলেও যার অনেক কয়টি সত্যি। যুদ্ধ শেষে স্বাধীনতার পর আমিন ঘরে ফিরে এসে হঠাৎ এক আশ্চর্য শূন্যতা অনুভব করে। তার ছেলেবেলার বন্ধুবান্ধব বেশিরভাগই মারা গেছে, পরিচিতরা পরিবর্তিত, একমাত্র সুহৃদ বাবুলও বিভ্রান্ত। শেষ পর্যন্ত বাবুল যখন নৃশংসভাবে মারা পড়ল আমিন একেবারেই হতাশাগ্রস্ত হয়ে পড়ল। ঠিক কী কাজ করে সে আনন্দ পেতে পারে বুঝতে পারছিল না। আমিনের মনে হচ্ছিল এরকম চলতে থাকলে সে পাগল হয়ে যাবে। বাবুলের মতো রিভলভার নিয়ে পথে যদি নাও নামে নিজের মাথায় গুলি করে বসতে পারে তাতে কোনো সন্দেহ নেই। মেডিকেল চেক আপ করানোর জন্য মেডিকেল কলেজে এসে আমিন তার ছেলেবেলার এক বন্ধুকে পেয়ে গেল। একসময় দুজনে খুব বন্ধুত্ব ছিল, এখন দেখা হলে খুব বিব্রত হয়ে পড়ে। কারণ প্রাথমিক উচ্ছ্বাস শেষ হবার পর দুজনেই কথা বলার কিছু খুঁজে পায় না। আজ অবশ্যই সেরকম কিছু হলো না, কারণ আমিনের স্বাস্থ্য নিয়েই সে অনেকক্ষণ আলাপ করে গেল। আমিনের বন্ধুটি কাজের ছেলে, কোথায় কোথায় খানিকক্ষণ ঘুরে এসে আমিনের মেডিকেল চেক আপের আয়োজন করে ফেলল। একজন ডাক্তার তাকে টিপে টুপে দেখলেন, রক্ত, কফ, স্টুল জমা নিলেন, এক্স রে করিয়ে কয়েকদিন পর আবার দেখা করতে বললেন। দ্বিতীয়বার যাওয়ার পর সে লক্ষ্য করল বৃদ্ধ ডাক্তার তাকে একটু গুরুত্ব দিয়ে পরীক্ষা করছেন, গম্ভীর হয়ে কথা বলছিলেন এবং হঠাৎ হঠাৎ তার চোখের দিকে অবাক হয়ে তাকাচ্ছিলেন। শেষ পর্যন্ত ডাক্তার যখন জিজ্ঞেস করে বসলেন, তোমরা কয় ভাই বোন, তুমি কি সবচেয়ে বড়, তখন আমিন বুঝতে পারল তার মারাত্মক কিছু একটা হয়েছে। ডাক্তার বা তার সেই বন্ধুটি অবশ্য কিছুতেই তাকে কিছু বলতে রাজি হলো না। কিছুদিনের ভিতরে সে জানতে পারল তার আসলে কি হয়েছে। ডাক্তার নিশ্চিত হবার পর তাকে জানিয়ে দেয় ভালো মনে করেছেন, তার গলার দুপাশের ছোট আপাতত নিরীহ গ্ল্যান্ড দুটিকে যদি বেরিয়াম রে দিয়ে আরোগ্য করা যায় এবং সে যদি শরীরের আর কোথাও আবার বেরিয়ে না পড়ে তাহলে সে আরও বছর পাঁচেক বাঁচবে, আর তা যদি না হয় তাহলে এক বছরের ভেতরে সে মারা যাবে। যে কয়টি রোগের চিকিৎসা নেই তার অসুখটি তাদের মাঝে একটি, ডাক্তারি শাস্ত্র অনুযায়ী এটা ক্যান্সারের মতোই ভয়ানক। সে রাতে আমিন বাসায় ফিরে আসে অনেক রাতে, চুপচাপ খেয়ে নিয়ে সে একা একা ছাদে বসে রইল। প্রচণ্ড দুঃখ বা সেরকম কিছু সে অনুভব করছিল না, শুধু বুঝতে পারছিল বাবুলের মৃত্যুর পর যে নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছিল সেটা আর নেই। তার বদলে ওর বুকের ভেতরে হা হা করছে বেঁচে থাকার আকুলতা। প্রচণ্ড অভিমানে ওর চোখে বারবার পানি এসে যাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না এই অভিমানটা সে কার ওপর করছে। আমিন অচিরেই মারা যাচ্ছে খবরটি অনেকেই জানতে পারল, যদিও আমিন খুব চেষ্টা করেছিল খবরটি গোপন রাখতে। সবাই সরু চোখে ওকে সমবেদনা জানাবে এটা সে সহ্য করতে পারবে না। আমিনের আম্মা প্রথম কয়েকদিন খুব কান্নাকাটি করলেন, তারপর ধীরে ধীরে কান্না থামিয়ে আমিনের যত্নের দিকে মনোযোগী হলেন। আমিন লক্ষ্য করল সকাল বিকাল আম্মা তার জন্য বিশেষ খাবার তৈরি করছেন, খেতে বসলে খাবারের সবচেয়ে ভালো অংশটুকু তার পাতে তুলে দিচ্ছেন, সবসময় নরম সুরে কথা বলছেন এবং দরকার না থাকলেও তাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। তার ঘরের আসবাবপত্র হয়ে উঠল দামি,
সবসময় ঝকঝকে, ঘরের জানলায় ভারী পর্দা লাগানো হলো এবং বাসার রেকর্ড প্লেয়ারটি তার ঘরে পাকাপাকিভাবে স্থান পেল। আমি নেই আদর যত্নে অতিষ্ঠ হয়ে পড়ল। কেন জানি সে খেপে উঠতে লাগলো, যদিও কী জন্য এবং কার ওপর খেপে উঠছে সে বুঝতে পারছিল না। তার মনোভাবটা ধরতে পেরেছিল টিপু। একদিন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে টিপুর গলার আওয়াজ শুনতে পায়। আম্মাকে বকছে, মা তুমি এসব কি শুরু করেছ? কি হয়েছে? ভাইয়াকে প্রত্যেকবেলা আলাদা করে যত্ন করো। কেন? ভাইয়াকে মনে করিয়ে না দিলে হয় না যে সে মরে যাবে? দেখ টিপু, খবরদার, আর ওরকম আলাদা করে যত্ন করবে না। ভালো করে খাওয়ানো মানে ভালো যত্ন না, উল্টো মনে করিয়ে দেয়া যে মরে যাবার আগে ভালো করে খেয়ে নিক। ছি ছি ছি! আম্মা চুপ করে রইলেন। টিপু বলে চলল, মা হয়ে তুমি বুঝতে পারো না ছেলে কিসে দুঃখ পায়। আম্মা চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। আমিন শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। ওকে দেখে টিপু সরে যায়। আম্মাও চোখ মুছে ফেলেন। তারপর থেকে আমিনের বাড়তি যত্নটুকু বন্ধ হয়ে গেল। আমিন কয়েকদিন লক্ষ্য করে বুঝতে পারে তাকে আলাদা করে যত্ন করতে না পেরে আম্মা খুব কষ্টবোধ করছেন। যে ছেলেটি বছরখানেকের মাঝে মারা যাবে তাকে মায়ের ইচ্ছে করে বুকের মাঝে চেপে রাখতে, অথচ আম্মা তার আচার আচরণে এতটুকু বেশি স্নেহ পর্যন্ত প্রকাশ করতে পারছেন না। পাছে আমিনকে মনে করিয়ে দেওয়া হয় সে মারা যাচ্ছে। আম্মার অশান্তি দূর করার জন্য আমিন নতুন একটা পদ্ধতি বের করল। মাঝে মাঝেই সে নতুন কোনো খাবার বা নতুন কোনো ফলমূলের জন্য চেঁচামেচি করতে লাগল। নতুন শার্ট প্যান্ট বা গ্রামোফোনের রেকর্ড অথবা সদ্য বের হওয়া বই কিনে দেওয়ার জন্য উৎপাত করতে লাগল। এমনকি মাঝে মাঝে আম্মাকে দিয়ে ভালো বিদেশি সিগারেট কিনে আনত, যদিও সিগারেট খাওয়া ডাক্তার নিষেধ করে দিয়েছে। আমিনের উপদ্রব সহ্য করতে আম্মার যথেষ্ট কষ্ট হতো, কিন্তু এই কষ্টটুকু করে তিনি সান্ত্বনা পেতেন। ভাবতেন ছেলের জন্য অনেক কিছু করছেন। বিশ্ববিদ্যালয়ের খুব অল্প কয়জন তার অসুখের কথা জানত এবং তাদের উপরে কড়া নির্দেশ ছিল যেন অন্য কাউকে এ কথা বলে না বেড়ানো হয়। আমিনকে দেখে বোঝা যেত না সে এত বড় একটা অসুখ নিজের ভেতর পুষে রেখেছে। তবে ওর পরিবর্তনটা লক্ষ্য করল সবাই। আগের হাসি খুশি ভাবটা নেই, একটু খিটখিটে স্বভাবের হয়েছে। পড়াশোনায় মন নেই, বিশ্ববিদ্যালয়ে আসে সময় কাটানোর জন্য, ক্লাসে বড় একটা যায় না। একদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিল বিশেষ একটা ঘটনা ঘটে যাবার পর। ওদের একজন নতুন শিক্ষক ডক্টরেট করে সদ্য দেশে এসেছেন, চারদিকে খুব প্রশংসা। আমিনদের সাথে প্রথম ক্লাস দেয়া হয়েছে, সবাই খুব উৎসাহ নিয়ে ক্লাসে গেল। আমিনও দেখতে গেল লোকটাকে। ভদ্রলোক অল্প বয়স্ক, চমৎকার চেহারা, কথা বলেন খুব সুন্দর করে, ছেলেদের ক্লাসে ধূমপানের অনুমতি দিলেন। সাথে সাথেই আমিন একটা সিগারেট ধরিয়ে ফেলল। বিপদটা টের পেল একটু পরেই। ভদ্রলোক পড়ানো শুরু করে প্রথম প্রশ্নটাই করে বসলেন তাকে। আমিন উঠে দাঁড়িয়ে মাথা চুলকে বলল, সে জানে না। ভদ্রলোক বিদেশিদের মতো কাজ ঝাঁকুনি দিয়ে বললেন, তোমাকে দেখে ভেবেছিলাম তুমি বুঝি এসব এলিমেন্টারি ব্যাপারগুলি জানো। যেরকম কনফিডেন্টলি সিগারেটটা ধরালে! ক্লাসে একটা হাসির রোল শুরু হয়ে হঠাৎ থেমে গেল। ভদ্রলোক আমিনকে লজ্জা দেবার জন্য কথাটি বলেননি, আর ক্লাসের ছেলেমেয়েরাও ওকে অপমান করার জন্য হেসে ওঠেনি। কিন্তু কি কারণে জানি আমিন পুরো ক্লাস আর সাথে সাথে এই সুদর্শন ভদ্রলোকের ওপর ভীষণ চটে উঠল। মুখ কালো করে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি সবাইকে সিগারেট খাবার অনুমতি দিয়েছেন, বলেননি যারা পড়াশোনা করে এসেছে শুধু তারা খাও, আগে বলা উচিত ছিল। ভদ্রলোক থতমতো খেয়ে বললেন, কেন? তাহলে আমি আমাকে নিয়ে টিটকারি করার সুযোগ দিতাম না। ভদ্রলোক খানিকক্ষণ শীতল চোখে আমিনকে লক্ষ্য করে বললেন, আমি ক্লাসে এ ধরনের আলোচনা পছন্দ করি না। তুমি ক্লাসের পরে? আমি ক্লাসের বাইরে স্যারদের সাথে কথা বলতে পছন্দ করি না, যা বলতে চান এখনই বলুন। রাগে ভদ্রলোকের চোখ মুখ লাল হয়ে উঠল। সারা ক্লাস স্তম্ভিত হয়ে আমিনের মুখের দিকে তাকিয়ে রইল। আমিনের ডান পাশে বসে থাকা ছেলেটা আমিনের শার্টের কোনা ধরে টেনে ওকে বসাতে চাইলে আমিন এক ঝটকা মেরে ওকে সরিয়ে দেয়। তুমি ডেলিভারেটলি আমাকে অপমান করার চেষ্টা করছো, কারণ আপনি ডেলিভারেটলি আমাকে অপমান করেছেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থেকে কাপা কাপা হাতে কাগজপত্র রেজিস্ট্রি খাতা তুলে নিলেন ক্লাস থেকে বেরিয়ে যাবার জন্য। আমিন শান্ত স্বরে বলল, দাঁড়ান, ক্লাস ছেড়ে যেতে হয় আমি যাব, আপনি কেন যাবেন? আমার একার জন্য সারা ক্লাস কেন সাফার করবে? আমিন গটগট করে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলে ঘুরে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, যেটা ঘটে গেছে ভুলে যাবেন অনুগ্রহ করে, আপনার বা আর কারো ক্লাসেই আমি আর ডিস্টার্ব করতে আসবো না। আমিন চলে যেতে গিয়ে আবার ফিরে এসে বলল, আর আমাকে দিয়ে অন্য অন্য ছেলেদের বিচার করবেন না, সারা ক্লাসে আমি শুধু বেয়াদব, অন্যদের আপনি পছন্দই করবেন। দরম করে দরজা লাগিয়ে ঘুরে যেতেই লক্ষ্য করে আর কয়জন মেয়ের সাথে দাঁড়িয়ে জেসমিন অবাক হয়ে ওর নাটকীয় কার্যকলাপ লক্ষ্য করছে। বিব্রত ভাবটা ঢাকার জন্য আমিন মুখটাকে বেশি শক্ত করে প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটাতে আবার একটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল এক কোনায়। তারপর গটগট করে হেঁটে গেল করিডোর ধরে চিরদিনের জন্য। এর পরের কয়টা দিন আমিনের খুব মন খারাপ হয়ে থাকে।
বিশেষ করে খারাপ হয় এজন্য যে সে নিজে যতটুকু খারাপ অন্যরা তাকে তার থেকে অনেক বেশি খারাপ বলে ভাবছে। বাসায় নিজের ঘরে চুপচাপ শুয়ে বসে ও দুদিন কাটিয়ে দেয়, কিন্তু এভাবে সময় কাটানো খুব কঠিন। তাই আমিনের হঠাৎ করে ঘুরে বেড়ানোর শখ হলো। পরদিন খেতে বসে আম্মাকে বলল হাজারখানেক টাকা জোগাড় করে দিতে। এত টাকা কি করবি? ঘুরতে বেরোব। কোথায়? সব জায়গায়। কক্সবাজার, হিল ট্র্যাক্স, সুন্দরবন, গারো পাহাড়, সিলেট। কি করবি ঘুরে? সময় মতো হবে না। কি হবে সময় মতো খেয়ে? আমি মাসখানেক ঘুরে বেড়াবো, আব্বাকে বলে টাকাটি এনে দাও। আম্মা অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি আমিনের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এ সময় আমিনের এখানে থাকা দরকার, অথচ কথাটা ঠিক বলতে পারছিলেন না। ইতস্তত করে শেষে বলেই ফেললেন, আর কয়টা দিন অপেক্ষা কর না। কেন, টাকা নেই? না, ভাবছিলাম বিয়ে করে বউ নিয়ে যাবি। আমিন সরু চোখে খুব ঠান্ডা গলায় বলল, তুমি মেয়ে পক্ষকে বলেছো আমার আয়ু 1 বছর? নিজ থেকে বলার কি দরকার? তাছাড়া বিদেশে কত চিকিৎসা আছে? আমিনের গলার স্বর চড়ে উঠল, তোমার ভাই তো একজন এত বড় ডাক্তার, দিনরাত তো আমিনই আলোচনা করছো, খুব ভালো করে জানো এর চিকিৎসা নেই, তবু ইচ্ছে করে একটা মেয়ের সর্বনাশ করতে চাইছো? তোমার নিজের একটা মেয়েকে বিয়ে দেবে ওরকম একটা ছেলেকে? আম্মা চুপ করে রইলেন। আমিন ঠান্ডা গলায় বলল, আর যদি কোনোদিন আমি শুনতে পাই আমাকে বিয়ের চেষ্টা করছো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব, বলে রাখলাম। আম্মা মুখ কালো করে দাঁড়িয়ে থাকলেন, আর আমিন লম্বা লম্বা পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাগ কমে এলে আমিনের আম্মার জন্য খুব দুঃখ হলো। মা সন্তানের ছোট আয়ুষ্কালকে সমৃদ্ধ করার জন্য কী সব করে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত আমিন ঘুরে বেড়াতে প্রস্তুত হলো। ব্যাংক ড্রাফটে টাকা নিল প্রচুর, আর এয়ারব্যাগে অল্প কিছু কাপড়। এছাড়া বিভিন্ন মুডে পড়ার জন্য বিভিন্ন ধরনের বই, রগরগে খুন খারাপের ওপর থেকে শুরু করে রাসেলের জীবন দর্শনের ওপরে পর্যন্ত। রওনা দেবার আগের দিন এক বান্ডিল গাজার পুড়িয়া কিনে আনলো। যদিও আমিন তেমন কোনো নেশাখুন নয়, কিন্তু ভ্রমণের মাঝে কখন কীরকম মুডে কি ভালো লাগবে কিছু বলা যায় না। প্রথমে ট্রেনে করে রওনা দিল চিটাগাং, টিপু এসে তুলে দিয়ে গেল। রাতে ট্রেন, ফার্স্ট ক্লাসে নিজের বাংকে শুয়ে শুয়ে সে সময় কাটানোর জন্য বই পড়ার চেষ্টা করতে লাগলো। অনেকগুলি বই চেষ্টা করে শেষ পর্যন্ত একটা নোংরা বইয়ে সে জমে গেল। তার কামরার অন্য দুজন সহযাত্রী এক নতুন দম্পতি, আমিনকে খুব অপছন্দ করছিল, বিশেষ করে বইটির উৎকট প্রচ্ছদের জন্য। আমিন সে নিয়ে খুব একটা মাথা ঘামালো না, বরং ওদের অর্থহীন ন্যাকা ন্যাকা অস্ফুট কথায় নিশুতি রাতে ট্রেনের ঝাঁকুনিতে ভালোই লাগছিল। ভোরে ট্রেন থেকে নেমে সে কক্সবাজারের কোচে চড়ে বসল। সুদীর্ঘ রাস্তায় অনেকবার ঘুমিয়ে আর জেগে উঠে শেষ পর্যন্ত বিকেলের দিকে সে কক্সবাজার পৌঁছালো। কোচ থেকে নেমেই আমিনের মন খারাপ হয়ে যায়। নোংরা ঘিঞ্জি এলাকা, ছোট ছোট দোকান, মানুষের ভিড়, আর তার মাঝে ধুলার মাছি উঠছে। কিন্তু রিক্সা করে হোটেলে রওনা দিয়ে রাস্তার মোড় ঘুরতেই ও দেখতে পেল বিস্তীর্ণ সমুদ্র আর আকাশ, তার মাঝে সমুদ্রের পাগল করা ডাক, যতদূর চোখ যায় শুধু নীল আর নীল, তার মাঝে সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে স্ফটিকের মতো। অকারণে আমিনের চোখ ভিজে উঠল। একবার মনে হলো, আহা, এইসব ছেড়ে আমায় চলে যেতে হবে। কক্সবাজারের প্রথম কয়েকটা দিন আমিন চমৎকার একটা রুটিন তৈরি করে ফেলল। ঘুম থেকে উঠতো খুব দেরি করে, উঠে গোসল সেরে পরিষ্কার জামাকাপড় পরে অবসাদ ঝেড়ে ফেলত, তারপর ধুধু নীল সমুদ্রকে সামনে রেখে সে নাস্তা করতে বসত। ধীরে ধীরে অনেক সময় নিয়ে সে নাস্তা শেষ করে চা খেত, তারপর বইয়ের স্তূপ থেকে একটা বই বেছে নিয়ে বসে পড়তে শুরু করত। ভালো না লাগলে এমনি পা ছড়িয়ে বসে থেকে আকাশ আর সমুদ্রকে দেখত। দুপুর হয়ে এলে হোটেলে নিজের ঘরে বসে খাওয়া সেরে নিয়ে খানিকক্ষণ বিছানায় গড়িয়ে নিত, তারপর উঠে হাত মুখ ধুয়ে খুব যত্ন করে কয়েকটা সিগারেটের ভিতর গাঁজা ভরে নিত। বিকেল হয়ে এলে জামাকাপড় পরে খালি পায়ে পকেটে সিগারেটের পুরো প্যাকেট নিয়ে বেরিয়ে পড়ত। সমুদ্রের ঠিক তীর ঘেঁষে পানিতে পা ভিজিয়ে হেঁটে যেত সামনের দিকে। বৈকালিক শৌখিন ভ্রমণকারীদের পাশ কাটিয়ে সে চলে যেত বহুদূরে জেলে বস্তির কাছাকাছি। সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তে চুপচাপ বসে পড়ত। নিরবিচ্ছিন্ন নির্জনতার মাঝে সে তার তৈরি করে আনা সিগারেটগুলি ধরাত। একটা দুটি খাওয়ার পরই সবকিছু এলোমেলো হয়ে যেত। লাল রক্তাভ আকাশ সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়ে এক আশ্চর্য দৃশ্য তৈরি করত। তার নেশাগ্রস্ত চোখে যেটা মনে হতো অলৌকিক। সমুদ্রের ঢেউয়ের অবিশ্রান্ত ক্লান্তিহীন গর্জনকে একসময় আর ঢেউয়ের গর্জন মনে হতো না, মনে হতো নির্জনে একাকী পেয়ে হাজার হাজার অশরীরী আত্মা তাকে ঘিরে আর্তনাদ করছে। সে জানতো না অনেক সময় সে একটা না কথা বলে যেত একা একাই। অনেকক্ষণ পর যখন চারদিক গাঢ় অন্ধকারে ডুবে যেত, বহু শুধু দূরে হোটেলের বাটি মিটমিট করছে দেখা যেত, তখন সে আলো লক্ষ্য করে হাঁটতে শুরু করত। ক্লান্ত শরীরে ফিরে এসে প্রচণ্ড খিদে নিয়ে খাবার খেত, তারপর ঘুমিয়ে পড়ত মরার মতো। আস্তে আস্তে আমিনের মুখে দাড়িগোফের জঙ্গল হয়ে ওঠে।
গলায় ঝিনুকের মালা জড়িয়ে বুক খোলা রঙিন শার্ট আর ঢোলা প্যান্টের সাথে খালি পা নিয়ে প্রতিদিন বিকালে সমুদ্রের তীরে তাকে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে ওঠে। কেউ আলাপ করতে চাইলে আমিন সরাসরি তাকে উপেক্ষা করে এগিয়ে যেত, এমনিতে চোখ লাল হয়ে থাকত, কেউ দ্বিতীয়বার বিরক্ত করতে সাহস পেত না। ওর চমৎকার সময় কেটে যাচ্ছিল। ঠিক এই সময়ে কিছু পরিচিত ছেলে মেয়ে হইচই করতে করতে কক্সবাজার হাজির হলো স্টাডি ট্যুর উপলক্ষে। আমিন বুঝতে পারল নিরবিচ্ছিন্ন শান্তি শেষ হয়েছে, কাজেই পরদিন ভোরেই ব্যাগ ঝুলিয়ে সে বাসে উঠে বসে চিটাগং যাবার জন্য। বাসে পাশের লোকটির কাছে আমিন শুনতে পেল মাঝপথে নেমে গিয়ে অন্য বাস ধরে বান্দরবান যাওয়া যায়। সেখানকার সাঙ্গু নদী ধরে ইচ্ছা করলে পার্বত্য চট্টগ্রামের একেবারে ভিতরে চলে যাওয়া সম্ভব। সেখানে সভ্য মানুষ নেই, পাহাড় গাছ আর নদীর মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকে আদিবাসীরা। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নাকি অতুলনীয়। আমি জায়গাটা দেখবে ঠিক করে মাঝপথে নেমে পড়ল। সেখান থেকে বান্দরবনের বাস ছাড়ে ঘণ্টা খানেক পর। জিপকে ভেঙে বাস তৈরি করা হয়েছে, ছাদেও বসার ব্যবস্থা। আমিন ভিতরে ভিড়ের মাঝে না গিয়ে ছাদে চড়ে বসল। কে জানি ছাদে চুটকির বস্তা তুলেছে, সেজন্য একটু কটু গন্ধ পাওয়া যাচ্ছিল। আমিন সেটিকে ধর্তব্যের মাঝে আনল না। বাস ছেড়ে দেবার খানিকক্ষণ পর আমিন অবাক হয়ে পড়ে। এদেশেও এত সুন্দর জায়গা রয়েছে। পাহাড় কেটে পথ তৈরি করা হয়েছে, একপাশে পাথরের খাড়া দেয়াল, অন্য পাশে গভীর খাদ, এদিকে সেদিকে সবুজ পাহাড়, মাঝে ছোট ঝর্ণা ঝিরঝির করে বয়ে যাচ্ছে, দূরে নীল পর্বত শ্রেণী। হঠাৎ করে দেখা যায় মগ শিশু টেকেতে খেতে যাচ্ছে। সব মিলিয়ে অপূর্ব। আমিনের বিস্ফোরিত দৃষ্টির সামনে তিন ঘন্টার মতো পথ দেখতে দেখতে কেটে যায়। দূরে ছবির মতো বান্দরবন শহর তকতক করছে। নেমে কিন্তু ওর একটু মন খারাপ হয়ে গেল। দূর থেকে তকতকে মনে হলেও আসলে শহরটি যে কোনো মহকুমা শহরের মতোই ঘিঞ্জি। একটা হোটেলে খেতে খেতে সে খবর নিল সামনেই সাঙ্গু নদী, ওখানে নৌকা ভাড়া পাওয়া যায়। ব্যাগ ঝুলিয়ে সে নদীর খাড়ি বেয়ে নেমে এলো। ঝকঝকে পাহাড়ি নদী, চোখ ফেরানো যায় না। আমিনের রুষ্কো খুস্কো চুল, এলোমেলো রঙিন খাপছাড়া পোশাক দেখে কয়েকজন মাঝে এগিয়ে আসে। আমিনের ঘুরে বেড়ানোর পরিকল্পনা শুনে ওরা নিজেরাই মধ্যবয়স্ক একজন মাঝি ঠিক করে দিল। স্থানীয় লোক, নাম মুসলিম। মাঝিকে টাকা পয়সা বুঝিয়ে দেওয়ার পর সে চলে গেল বাজার করতে। এ কয়দিন সে রান্না করে নিজেই দুজনের খাবার ব্যবস্থা করবে। আমিন নৌকায় জামাকাপড় খুলে রেখে ঝাঁপিয়ে পড়ল নদীতে। ঠান্ডা পানিতে শরীর জুড়িয়ে আসে। বিকেলে নৌকা ছেড়ে দিল। নৌকা তরতর করে এগিয়ে যাচ্ছে। আমিন গলুয়ে পা ছড়িয়ে বসে থাকে। একটু এগিয়ে একটা বাঘ ঘুরে যাবার পরই সামনের দৃশ্য দেখে সে হতবাক হয়ে পড়ে। পাহাড় আর পাহাড়, তার ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে নদী, ঝকঝকে পানি পাথরের উপর দিয়ে কলকল করে বয়ে যাচ্ছে। ওপরে নীল আকাশ, দুপাশে পাহাড়ের গায়ে ঝোপঝাড়, মাঝে মাঝে ঝর্ণার ধারা। আমিন চুপচাপ বসে থাকে। এই অস্বাভাবিক সৌন্দর্য দেখে কিয়া কজানা কারণে তার গলা ধরে আসে। মনে হতে থাকে আরও কয়দিন যদি বেঁচে থাকতাম এই জায়গায়। পরের একটা সপ্তাহ কাটল ওর ঘোরের মতো। পাহাড় নদী আর বনের সাথে সাথে বিচিত্র উপজাতীয়দের দেখে তার চোখ জুড়িয়া যায়। সুঠাম শরীরের সব মগ মুরং চাকমা বমি আরও কত উপজাতি, কত বিচিত্র তাদের জীবনধারা, তাদের উৎসব, তাদের হাসি কান্না, কত বিচিত্র তাদের প্রেম ভালোবাসা আনন্দ দুঃখ। আমিন ঘুরে ঘুরে দেখে ওদেরও একজন হয়ে ওঠে। মাঝে মাঝে মুরং রমণীর কোলে মুরং শিশু হয়ে জন্ম হয়নি বলে ওর ভিতরে প্রবল দুঃখবোধ জেগে ওঠে। আমিনের এই এলাকায় দীর্ঘদিন থাকার ইচ্ছে ছিল, মাঝির সাথে সেরকমই একটা বোঝাপড়া করে নিয়েছিল। কিন্তু আট দিনের মাথায় ওর ঢাকার জন্য কেমন জানি মন কেমন কেমন করতে থাকে। সাময়িক দুর্বলতা ভেবে ও উড়িয়ে দিতে চায়, কিন্তু কেন জানি ভিতরে ভিতরে ঢাকায় ফিরে যাওয়ার জন্য সে অস্থির হয়ে উঠল। থাকতে না পেরে পরদিন ভোরেই পরিকল্পনা পাল্টে রওনা দিল ঢাকায়। আর একদিন দেরি করে রওনা দিলেই ওর জীবন অন্যরকম হতো। আমিন তখনও সেটা জানত না। আপনি যদি প্রতিদিন নতুন নতুন অডিও বুক শুনতে চান এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না।